আচ্ছা, আজকে যেটা আমি যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে সনন্দ ধাতু নিয়ে আমি আজকে বোঝাবো। এবং তার আগে অবশ্যই আমি আবার বলছি, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন ভিডিওটা। আগামীকালে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট দেবেন, যাতে পরবর্তীকালে আরও ডিটেলস নিয়ে আমি ভিডিও করতে পারি। হ্যাঁ, তো সেই দিকটা দেখবেন, সেটা সবার জন্যই এটা করা। এবং আমি বলি যে আমার কমেন্ট বক্স নেই, তার জন্য ইউটিউবে কমেন্ট বক্স না থাকার জন্য যাদের কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকবে, তারা অবশ্যই ফেসবুকে গিয়ে ফেসবুক পেজে ইনবক্স লিখে সেখানে ওখান থেকে আপনি মেসেঞ্জারে চলে যাবেন এবং মেসেঞ্জারে গিয়ে আপনার রিকোয়ারমেন্ট জানাবেন। এবং সেটা তারপরে অবশ্যই আবার ইউটিউবেই নজর রাখবেন, ইউটিউবেই তার সমস্ত উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, আজকে আমি যেটা পড়াবো যে সনন্ত ধাতু, সনন্ত ধাতুটা কী? অনেকেই আছে যে প্রত্যয় দেখলেই খুব ভয় লাগে বা প্রত্যয় দেখলেই আমি কিছু জানি না বা এরকম একটা মনে অসম্ভব ভীতি সৃষ্টি হয়। অনেক ছাত্রছাত্রীদের দেখি যে প্রত্যয় নিয়ে খুব একটা ভীতি বা ভয় থাকে। তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে প্রত্যয় ব্যাপারটা কষ্টকর বা শক্ত কিছু নয়, একটু বোঝার ব্যাপার আছে। তো সেই জিনিসটা, বোঝার জিনিসটা যদি একটু সহজ হয় তাহলে প্রত্যেকটা সেপারেশন যদি জিনিসটা বোঝা যায়, প্রত্যেকটা প্রত্যয়ের সঙ্গে প্রত্যেকটা প্রত্যয় কোনটার সাথে কী প্রত্যয়, সেই সেপারেশনের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি জানা যায় প্রত্যয়ের ক্ষেত্রে তাহলে, কারণ প্রত্যয় অসংখ্য প্রত্যয়, সুতরাং প্রত্যয়ের অবশ্যই প্রত্যেকটা প্রত্যয়ের ভাগের যে আলাদা আলাদা নিয়ম সেগুলো অবশ্যই জানা উচিত। এবং জানলে তখন আর অবশ্যই প্রত্যয় শক্ত বলে কখনোই মনে হবে না। তো সেটাই আমি প্রত্যয় নিয়ে আপাতত আমার চ্যানেলেই আমি আপাতত প্রথম আমি এই ভিডিওটা করছি। পরবর্তীকালে ডিটেল আরও যত প্রত্যয় আছে সমস্ত প্রত্যয় নিয়েই আমি আলোচনা করব। এবং আস্তে আস্তে সেই নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং জিনিসটা পেয়ে যাবে পরবর্তীকালে। যত আছে জঙন্ত, সনন্ত, নিজন্ত, যা যা আছে পরবর্তীকালে সমস্তই পরপর পেয়ে যাবে। এবং কৃত্য প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, অপত্য প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, হ্যাঁ, যা যা আছে সমস্ত কিছুর আপডেট পেয়ে যাবে। তো আমার এই ফার্স্ট আমি যে প্রত্যয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সনন্ত ধাতু। সনন্ত ধাতুটা কী জিনিস আমি আগে সবার আগে বলবো, যে সনন্ত ধাতুটা, সনন্ত হচ্ছে একটা ধাতু, সন যুক্ত অন্ত, এবং ধাতুর শেষে আমি বুঝতেই পাচ্ছি অন্তে ধাতুটা যেটা হবে, মানে ধাতুর অন্তে বসবে সন। সন প্রত্যয় যুক্ত হলে সেটা হচ্ছে সনন্ত, সন প্রত্যয়। সন প্রত্যয়টা কী? সন প্রত্যয়টা নিতান্তই অনেকেরই অচেনা হতে পারে বা অনেকেরই জানা হতে পারে। যারা সংস্কৃত নিয়ে পড়েছেন তারা অবশ্যই জানবেন সন একটা প্রত্যয় এটা কেমন হতে পারে। আর যারা এই বিষয়টা নিয়ে জানেন না বা কোনোদিন শোনেননি তাদেরকেও আমি বলি যে ইচ্ছা বোঝাতে, আমার কিছু ইচ্ছা হলো, আমার কিছু ইচ্ছা হলো, সেক্ষেত্রে ইচ্ছা বোঝাতে সন প্রত্যয় ব্যবহার করা হয়। কেমন ইচ্ছা? না, যেখানে সেখানে যেমন তেমন ইচ্ছা হলে হবে না, ইচ্ছা সেরকমই হবে। সেখানে হচ্ছে একটা মাত্র কি হবে, না একটা একজন মাত্র কর্তা থাকবে, অবশ্যই একজন মাত্র কর্তা থাকবে। এবং তার নিজের ইচ্ছা যখন সে প্রকাশ করবে তখন আমি অন্যের ইচ্ছা প্রকাশ করব না, আমি আমার নিজের ইচ্ছাটা যখন প্রকাশ করব তখন সেক্ষেত্রে ধাতুর উত্তরে, ধাতুর যে অসমাপিকার উত্তরে অবশ্যই ইস ধাতু থাকলে তখন সেক্ষেত্রে আমি সন প্রত্যয় যুক্ত করব। তাহলে আমি আবার বলছি যে ইচ্ছা বোঝাতে, ইচ্ছা বোঝাতে কিন্তু যেমন তেমন ইচ্ছা নয়, স্বার্থে ইচ্ছা, স্বার্থে ইচ্ছা মানে স্ব অর্থে, নিজের অর্থে ইচ্ছা, আমার নিজের ইচ্ছা, আমার নিজের ইচ্ছা বোঝাতে যে ধাতু আমি ব্যবহার করব সেই ধাতু উত্তর ইস ধাতুর সঙ্গে মিলে, ইস ধাতু এবং সেই ধাতুর জায়গায় অবশ্যই সেখানে সেই ধাতুর সঙ্গে অবশ্যই যুক্ত করে
সেটা কি হবে না সন সনন্ত সেটা হচ্ছে ধাতু হয়ে যাবে এবং সনন্ত ধাতুর প্রয়োগ হবে অবশ্যই এবং এক্ষেত্রে অবশ্যই পাণিনির একটা সূত্র আছে সূত্রটা বলি যে এই ধাতুর এই যে শব্দটার উপর আমি যে বাক্যটা বললাম এই মাত্র যে নিজের ইচ্ছার উপর ভিত্তি করে যখন আমি প্রত্যয়টা প্রয়োগ করছি যেমন আমি খেতে ইচ্ছা করছি রূপম পড়তে ইচ্ছা করছে ইত্যাদি ইত্যাদি এই রকম সে তার নিজের ইচ্ছাটা প্রকাশ করছে আমি আমার ইচ্ছাটা প্রকাশ করছি তুমি তোমার ইচ্ছা প্রকাশ করছো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু কি হয়ে যাবে না ধাতুর উত্তর সন প্রত্যয় যুক্ত হবে এবং সেটা বলি যে পাণিনির যে সূত্রটা সূত্রটা অবশ্যই বলি যে এই সূত্রটা হচ্ছে ধাতু কর্মণ সমান কর্তিকা দিচ্ছায়াং বা তাহলে আমি কি বলছি আমি আবার রিপিট করছি ধাতু কর্মণ সমান কর্তিকা দিচ্ছায়াং বা তাহলে কি ধাতু ধাতুটা কি না ইস ধাতু ইচ্ছা করা বলতে কি ইস ধাতু ইচ্ছতি ইচ্ছত ইচ্ছন্তি ইচ্ছসি ইচ্ছত ইচ্ছত ইচ্ছামি ইচ্ছাবো ইচ্ছাম তাহলে এই ইচ্ছ ধাতু মানে ইস ধাতু ইচ্ছতি ইচ্ছত ইচ্ছন্তি মানে আমি কিছু করতে ইচ্ছা করছি আমি খেতে ইচ্ছা করছি ঘুমোতে ইচ্ছা করছি ইত্যাদি সমস্ত যে আমার ইস ধাতুর সমান কর্তৃক মানে হচ্ছে সমান কর্তৃক কি বলা হয় না সমান কর্তৃক মানে হচ্ছে আমি নিজেই আমার ইচ্ছে প্রকাশ করছি বা তুমি তোমার নিজের ইচ্ছা মানে যখন নিজেও ইচ্ছা বা স্বস্বার্থে যখন কোনো ইচ্ছা প্রকাশ করব সেই ধাতুর উত্তর সেই বিষয়ক ইচ্ছা বোঝালে তখন কি হবে অবশ্যই সমান বলতে এখানে অবশ্যই স্বার্থে মানে স্ব অর্থে বা নিজের অর্থে বোঝানো হয়েছে কাজ করা বলছে কর্তৃক দিচ্ছায়াং বা ইচ্ছ মানে তখনই হচ্ছে এটা সনের স অবশ্যই সেখানে থাকবে এবং সন সনের স থাকবে পূর্বে ধাতুর সঙ্গে সেটা স্বতন্ত্র হয়ে যাবে এবং আমি বলি এটা যে অবশ্যই এখানে আমি যেটা দেখিয়েও দিয়েছি এই জিনিসটা যেটা ইজ ধাতুটা অবশ্যই কীরকম যে ইচ্ছতি আমি কিভাবে বার করলাম আমি লট আমরা এর আগে পরবর্তীকালে আমি লট লং লোট বিধিলিং রিট ইত্যাদি লুং ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওতে তো তখন সেক্ষেত্রে সেই নিয়মগুলো আমি বলে দিতে পারবো আপাতত লট বর্তমানকালে হয় এটুকুই আমি বলছি বর্তমানকালে লট ব্যবহার করা হয় তি তস অন্তি সি থস থ মি বস মস এটা আচ্ছা তি তস অন্তি শীতস্থ মি বস মস তাহলে কি হবে না ইস ধাতু ইচ্ছতি তাহলে ইচ্ছতিটা কিভাবে হবে ইচ্ছতি ইচ্ছতিটা হচ্ছে লট ধাতু দেখো শেষে আছে যে তি তস অন্তি তাহলে ইচ্ছতি ইচ্ছত ইচ্ছন্তি তাহলে হচ্ছে ইস যুক্ত লট যুক্ত তি ইচ্ছার ইচ্ছতিকে যদি আমি প্রত্যয় ভাঙি বা আমি তিঙন্ত বিভক্তিতে যদি আমি ভাঙি বা তিঙন্ত প্রত্যয় যদি আমি ভাঙি তাহলে সেক্ষেত্রে কী হবে ইচ্ছতিকে লিখলে ইস ধাতুর সতে ইস ধাতু তার সঙ্গে লট তার সঙ্গে তি এই যে ইচ্ছতি হলো এটা হচ্ছে ইচ্ছা করা কিছু ইচ্ছা করা আমার কিছু ইচ্ছা করছে কী করতে ইচ্ছা করছে পান করতে ইচ্ছা করছে দেখতে ইচ্ছা করছে লাভ করতে ইচ্ছা করছে শুনতে ইচ্ছা করছে তাহলে আমরা এটাও জানি যে তুমুন প্রত্যয় তুমুন প্রত্যয় নিয়ে তুমুন একটা প্রত্যয় পরবর্তীকালে তুমুন প্রত্যয় নিয়ে আলোচনা করব আমি যখন বলছি আমার পান করতে ইচ্ছে করছে তাহলে আমি আমার স্ব অর্থে ব্যবহার করছি আমার পান করতে তাহলে পান করতে আমার খেতে ঘুমোতে এই যেতে করতে এই অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অবশ্যই এই ধরনের যে কোনো কিছু হলে তুমুন প্রত্যয় যুক্ত হয় তাহলে তুমুন তাহলে কি হবে না পান করতে পাতুম হবে এবং সেই পাতুম পা যুক্ত তুমুন করে পাতুম এবং দেখতে হচ্ছে দৃশযুক্ত তুমুন দ্রষ্টুম আচ্ছা লাভ করতে লভ যুক্ত তুমুন লব্ধুম শ্রুযুক্ত তুমুন শ্রোতুম পঠ যুক্ত তুমুন পঠিতুম আচ্ছা এবার আমি বলি যে এটা কি হবে না কোনো কিছু করতে ইচ্ছা করছে তাহলে আমার পান করতে ইচ্ছা করছে তাহলে কি হবে অহং পাতুম ইচ্ছতি অহং পাতুম ইচ্ছতি আমি এটা অবশ্যই বলবো এবং এটাকে
যদি এই যে পান করতে ইচ্ছে করছে, পাতুম ইচ্ছতি, পাতুম পান করতে, পাতুম মানে পান করতে ইচ্ছা করছে, তাহলে আমি এত কিছু চিন্তা করব না যদি আমি এটাকে এক কথায় প্রকাশ করে দিই, মানে পাতুম ইচ্ছতি পান করতে ইচ্ছা করছে, এটা যদি আমি একটা শব্দে পরিণত করে দিই তাহলে কি হবে, না কি হবে এটা, পিপাসতি। তাহলে কি হয়ে গেল, প্রথমেই আমি বলি যে এই ফর্মুলাটা তাহলে কি হবে, যে এই যে আমি পিপাসতি করলাম, পিপাসতিটা কিভাবে হলো, ইচ্ছতি আছে এখানে অবশ্যই, তাহলে পাতুম, পাতুমটাকে আমি কি করব, না পা যুক্ত তুমুন পাতুম, তারপর ইচ্ছতিটাকে আমি ভাঙলাম, ইস যুক্ত লট যুক্ত তি ইচ্ছতি, তাহলে সমানা কর্তিকা ধাতু মানে সে করতে ইচ্ছা করছে, একজন সে নিজের স্বস্বার্থে কিছু করতে ইচ্ছা করছে, তাহলে সেইটা কি হয়ে যাবে, যে পাতুমের জায়গায় এবং তুমুনের জায়গায় এবং ইস ধাতু, তুমুন আর ইস ধাতু দুটো একসঙ্গে মিলে তখন ওই জায়গাটা বিকল্পে সন প্রত্যয় যুক্ত হয়ে যাচ্ছে, সন প্রত্যয়, তাহলে কি হয়ে যাবে, না পিপাস, পিপাস হয়ে যাচ্ছে, পিপাস পা ধাতু পাতুম পিপাস হয়ে যাচ্ছে, তাহলে তুমুন এবং ইস ধাতুর বিকল্প যে যুক্ত যে ফর্মুলাটা আছে সেই জায়গায় কি হয়ে যাচ্ছে, সন প্রত্যয় হয়ে পিপাস হয়ে যাচ্ছে, এবং লট তি পিপাসতি, তাহলে পা যুক্ত সন যুক্ত লট যুক্ত তি, এই হলো প্রকৃত যে প্রত্যয়ের রূপটা, এবং হচ্ছে বলি সন প্রত্যয়, সন প্রত্যয় হচ্ছে তুমুন প্রত্যয় এবং ইস ধাতুর বিকল্পে কাজ করছে, তুমুন প্রত্যয় এবং ইস ধাতুর বিকল্পে কাজ করছে, যেমন অহং পাতুম ইচ্ছতি এটাও যেমন ঠিক, আবার অহং পিপা সতী এটাও ঠিক, তাহলে দুটোই ঠিক, অহং পাতুম ইচ্ছতি যেমন ঠিক তেমন অহং পিপা সতী এটাও ঠিক, তাহলে হচ্ছে কি, না পাতুম ইচ্ছতি, আমি আরও দুটো অক্ষর না বাড়িয়ে আমি একেবারে বলে দিচ্ছি কি পিপাসতি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, পা যুক্ত সন যুক্ত লট যুক্ত তি পিপাসতি, আর এটা হচ্ছে পাতুম যুক্ত ইচ্ছতি, তাহলে পা যুক্ত তুমুন তুমুন আর ইস যুক্ত লট যুক্ত তি, এখানে ইসটা উঠে গেল, লট তিটা অবশ্যই বসে রইল, কারণ লটটি পিপাসতিটা অবশ্যই কিন্তু এটা তিতসন্তি শীতস্থর মধ্যে লটটি অবশ্যই থাকবে তিঙন্ত ধাতু, তাহলে তুমুন এবং ইস ধাতুর বৈকল্পিকভাবে সন ধাতুর প্রয়োগ করা হলো, এইভাবে সমগ্র জিনিসটা হয়ে যাচ্ছে, আর কোথায় কোথায় অবশ্যই ব্যবহার করা হচ্ছে এটা আমাদের কাছে একটা বিশাল প্রশ্ন, এখানে কোথায় কোথায় হতে পারে, আমরা প্রথম কথা বলি যে সন্ধাত প্রকৃত নিয়ম যেটা আমি বোঝালাম সেটা অবশ্যই, এছাড়া এছাড়া কোথায় কোথায় ব্যবহার করা হবে, না যদি কোনো অচেতন পদার্থের ইচ্ছা সম্ভব না হয় কিন্তু তবুও সেখানে ইচ্ছা প্রকল্পের কল্পনা দেওয়া হয়, যেমন আমি কোনো কাব্য লিখছি, নদী বইতে ইচ্ছা করছে, আমি বলতেই পারি নদী প্রবাহিত হতে ইচ্ছা করছে, আমি এটা বলতেই পারি, তাহলে কি যখন আমি কোনো কাব্য রচনা করছি সেক্ষেত্রে আমি কল্পনা করে নিচ্ছি, অচেতন বস্তুর ওপর সচেতনতা প্রয়োগ করছি, তখনও সেক্ষেত্রে আমি সন প্রত্যয় ব্যবহার করব। এছাড়া আর কোথায় কোথায় ব্যবহার করব, না প্রকৃতভাবে ইচ্ছা আছে কি না জানা হলেও যদি ওইরূপ আশঙ্কা হয় অর্থাৎ সম্ভাবনা হয়, বলছি প্রকৃত ইচ্ছা আছে কিনা জানতে পারছি না কিন্তু তবুও যদি ওরকম ধরনের কিছু মনে হচ্ছে যে হ্যাঁ করি বা কিছু, মানে কেউ অসুস্থ হতে ইচ্ছা করছে না কিন্তু তবুও সে যখন মনে করছে যে আমি বোধ করছি আমি নিজে অসুস্থতা লক্ষণ আমি কিছু দেখতে পাচ্ছি, তখন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সন প্রত্যয় হবে। আচ্ছা অবশ্যই আর একটা হচ্ছে কথা কি, না যে ধাতুপদি সন প্রত্যয় করলে সেই ধাতুপদি কিন্তু থাকে, ধাতুর কিন্তু কোনো পরিবর্তন হয় না, ধাতুর কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে ধাতু কিন্তু একই রকম থাকে, এবং যে পদী অর্থাৎ পরস্ময় পদী আত্মনেপদী এবং উভয় পদী অবশ্যই যেক্ষেত্রে যেটা সেক্ষেত্রে সেটাই থাকবে, পরস্ময় পদী হলে পরস্ময় পদী যখন চেঞ্জ হয়ে যাবে যে অরিজিনাল যে বাক্য থেকে যখন সন প্রত্যয়ান্ত ধাতুতে পরিণত হচ্ছে, আগের যে ধাতুর যে
যেটা থাকছে পরবর্তী, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু স্বন প্রত্যয় যুক্ত হয়ে যাবে। যেমন পরস্ময়পদ যদি থাকে পরস্ময়পদী হবে, আত্মনেপদী থাকলে আত্মনেপদী হবে, এবং উভয়পদী থাকলে উভয়পদী হবে সেক্ষেত্রে। আর কি হবে না, গ্যাস রু স্মৃ দৃশ ইত্যাদি ধাতু স্বনন্ত হলে আত্মনেপদী হয় অবশ্যই, এবং গুপ তেজ কীট ধাতুর উত্তর স্বার্থে নিত্য স্বন প্রত্যয় হয়, এবং মান বদ দান শান প্রভৃতি ধাতুর উত্তর নিত্য স্বার্থে, মানে রেগুলার বেসিস যখন হয়ে যাচ্ছে তখন স্বন প্রত্যয় হয়, এগুলো অবশ্যই জানতে হবে। আর হচ্ছে বলছে যে না বার ইচ্ছা সংক্রান্ত যদি কোনো ধাতু, যদি কি বলছে যে না বারে বারবার যদি কোনো কিছু ইচ্ছে হয় তখনও কিছু ক্ষেত্রে হয়তো স্বন প্রত্যয় ব্যবহার হতে পারে, এবং স্বন প্রত্যয় ধাতুর উত্তর ভাববাচ্ছে অবশ্যই অ হবে, এবং স্বন প্রত্যয়ান্ত ধাতু আসংস ধাতু এবং ভিক্ষ ধাতুর উত্তর উ প্রত্যয় হবে। এই গেল হচ্ছে আজকের যে ভিডিওটা, সেটা অরিজিনাল যে কোথায় স্বন প্রত্যয় হয় সেটা আমি প্রথমেই বুঝিয়ে দিলাম, কারণ স্বন প্রত্যয় হয়তো অনেকেরই সমস্যা হতে পারে, প্রত্যয় দেখলেই একটা ভয়। তো কিছু প্রত্যয় আমি অবশ্যই পরবর্তীকালে যে এই স্বন প্রত্যয় কোথা মানে সংক্রান্ত বিষয় নিয়ে পরবর্তী ক্ষেত্রে কিছু উদাহরণ এবং কিভাবে হচ্ছে এবং এক কথায় প্রকাশ পরবর্তীকালে আমি আবার অন্য একটা ভিডিওতে আমি প্রোভাইড করব, তখন সেটা দেখতে পাবেন। এর পরের বিষয় থাকবে জঙ্গন্ত প্রত্যয় এবং সঙ্গন্ত জঙ্গন্ত একসাথেই থাকবে, এটা অবশ্যই। আজকে এই অবধি।